হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার ইউজ করে কীভাবে পেন টুল দিয়ে ক্লিপিং পাত করবেন, তারপর পেন টুল দিয়ে ক্লিপিং পাত করার পর ক্লিপিং মাস্ক কীভাবে করবেন, তারপর দেখাবো কীভাবে পিএনজি মোডে কীভাবে ফাইল সেভ দেবেন। এই তিনটি কাজ দেখাবো আজকের এই ভিডিওতে। এই তিনটি কাজ শিখতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পেন টুল দিয়ে ক্লিপিং পাত করার পর ক্লিপিং মাস্ক করার সময় একটা প্রবলেম সবারই হয়। আমি দেখাচ্ছি প্রবলেমটা। শিফট চেপে এভাবে পেন টুল দিয়ে ক্লিপিং পাত করার পর শিফট চেপে সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ডটা, তারপর মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখতে পাচ্ছেন অনলি আমার ইনসাইডে যে ক্লিপিং পাতটা আসলো সেই অংশটুকু সিলেক্ট হয়েছে। এই প্রবলেমটা হলে আপনি কীভাবে সলভ করবেন আজকের ভিডিওতে আমি সেই কাজটিও দেখাবো। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। বন্ধুরা, পেন টুল দিয়ে আমি এই পাখির ছবিটা ক্লিপিং পাত করব, তার আগে এই ছবিটাকে লক করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইলটা নড়াচড়া করতেছে, কাজ করার সময় এরকম নড়াচড়া লাগতে পারে, তার জন্য এই ছবিটাকে লক করতে হবে। আপনারা অবজেক্টে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন লক। লকের শর্টকাট কী হচ্ছে? কন্ট্রোল টু। তারপর বন্ধুরা আমি টুলবার আসলাম, টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম। একটু জুম করে নিচ্ছি। পেন টুল দিয়ে আপনারা কীভাবে প্রফেশনাল ওয়েতে ক্লিপিং পাত করবেন আমি এখন দেখাবো। এখানে ক্লিক করে এবার রাউন্ড করে নিচ্ছি, তারপর আমি এখানে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেন টুলের সাথে হোয়াইট কালার আসছে। আপনারা হোয়াইট কালার টপ করে দেবেন, ফিল কালারটা আপনারা নান করে দেবেন। আমি এখানে ক্লিক করে নান করে দিচ্ছি, তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই। আপনারা এইভাবে একটু একটু করে ক্লিপিং পাত করবেন। মাউস ড্র্যাগ করে আপনারা এই রেখাটা যে কোনো দিকে মুভ করতে পারবেন। মাউস ড্র্যাগ করে ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন মাউস ড্র্যাগ করে। তারপর আমি এখানে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। আপনারা চাইলে এই অ্যাঙ্কার পয়েন্টটা অল্টার কি প্রেস করে ডিলিট করে দিতে পারেন। তারপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই। এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। বন্ধুরা স্পেস বার শেপে আপনারা ফাইলটা যে কোনো দিকে মুভ করতে পারবেন। এখানে ক্লিক করে রাউন্ড করি। এই অ্যাঙ্কার পয়েন্ট আপনারা অল্টার কি প্রেস করে ডিলিট করে দিবেন যদি দরকার না পড়ে। এভাবে একটু একটু করে আমি সুন্দর করে ক্লিপিং পাত করে নিচ্ছি। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। কোথাও ভুল হলে একটু ব্যাকে যাবেন, প্রপার ওয়েতে আপনার কাজ করবেন, কাজটা সুন্দর হবে। এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি, অল্টার কি প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিই। বন্ধুরা আমার আউটসাইড ক্লিপিং পাত হয়ে গেল। দেখতে পাচ্ছেন ইনসাইডে কিছু অংশ আছে, এই অংশটুকু ক্লিপিং পাত করতে হবে। একটু জুম আউট করি। তারপর বন্ধুরা আমি টুলবার আসলাম, টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে আমি ইনসাইড এবং আউটসাইডের দুটি পাতে সিলেকশন করলাম। এই দুটি পাতকে আমি গ্রুপ করব, মাউস রাইট ক্লিক করে আমি গ্রুপ করে নিচ্ছি। বন্ধুরা এই ছবিটা আমি লক করেছিলাম কন্ট্রোল টু দিয়ে, এখন আমি আনলক করব। আপনারা শর্টকাট ইউজ করতে পারেন অথবা এখানে এসে আনলক দিতে পারেন। আনলকের শর্টকাট কী হচ্ছে? অল্টার প্লাস কন্ট্রোল প্লাস টু। কন্ট্রোল ওয়াই প্রেস করে এই পাখির ছবির ক্লিপিং পাতা সিলেকশন করলাম, তারপর আবার কন্ট্রোল ওয়াই প্রেস করি, তারপর বন্ধুরা শিফট চেপে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। মাউস রাইট ক্লিক করে আমি মেক ক্লিপিং মাস্ক দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলি আমার ইনসাইডে যে ক্লিপিং পাতা ছিল সেই অংশটুকু শুধু ক্লিপিং মাস্ক হয়েছে। আমি চাচ্ছি সম্পূর্ণ অংশটুকু ক্লিপিং মাস্ক হোক, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাক। একটু ব্যাকে যাচ্ছি, এই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন এখন আমি দেখাচ্ছি। একটু ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল জেড প্রেস করে। তারপর আমি অনলি এই পাতটা সিলেকশন করলাম, ভিতরের ইনসাইড এবং আউটসাইড আমার গ্রুপ অবস্থায় আছে, তার জন্য দুটি একসাথে ধরলো। তারপর বন্ধুরা আপনার পাথ ফাইন্ডার অপশন আসবেন, পাথ ফাইন্ডার অপশন থেকে দ্বিতীয় অপশনটি চুজ করবেন, মাইনাস ফন্ট, এখানে ক্লিক করবেন। তারপর বন্ধুরা শিফট চেপে এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করবেন, মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখতে পাচ্ছেন আমার ক্লিপিং মাস্ক হয়ে গেছে। বন্ধুরা দুটি কাজ দেখিয়ে দিলাম অলরেডি, পেন টুল দিয়ে কীভাবে ক্লিপিং পাত করবেন, তারপর প্রপার ওয়েতে কীভাবে ক্লিপিং মাস্ক করবেন। এখন আমি দেখাবো কীভাবে ফাইলকে পিএনজি মোডে সেভ দিবেন।
তার আগে আমি এই ডকুমেন্টের সাইজটা একটু ছোট করে নিই। টুলবারে আসবেন, টুলবার থেকে আর্টবোর্ড টুলে ক্লিক করবেন। আমি একটু ছোট করে নিচ্ছি আর্টবোর্ডের সাইজটা, তারপর উপর থেকে একটু ছোট করে দিই, তারপর ফাইলে আসবেন। ফাইল থেকে বন্ধুরা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। দেখতে পাচ্ছেন এখানে আমার জিপ ফরম্যাট আছে। আমি চাচ্ছি আমার ফাইলটা পিএনজি মোডে সেভ দেবো, আমি পিএনজি মোড সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমি একটু মুভ করে দেখাই উপর নিচে, তারপর বন্ধুরা ফাইলটা সেভ দিচ্ছি। সেভ আমি ডেস্কটপে সেভ দিব, সেভ। ইলাস্ট্রেটরটা মিনিমাইজ করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফাইলটা পিএনজি মোডে সেভ হয়েছে, তার কারণে আমার ব্যাকগ্রাউন্ড শো করতেছে না, অনলি পাখির ছবিটা দেখাচ্ছে। এখন আমি এই ফাইলটা যদি এখানে আনি, দেখতে পাবেন অনলি পাখির ছবিটাই দেখাচ্ছে। আমি যেখানে নিই না কেন পাখির ছবি দেখাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখাবে না, কারণ পিএনজি মোডে সেভ হয়েছে। বন্ধুরা আমাদের এখন সিম্পল স্টেপ ফলো করে আপনারা ক্লিপিং পাথ করতে পারেন, ক্লিপিং মাস্ক করতে পারেন, তারপর ফাইলকে পিএনজি মোডে সেভ দিতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কত হবে নেক্সট টিউটোরিয়ালে, আল্লাহ হাফেজ।